ফের ব্যারাকপুর পুলিশকে হুমকি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। একেবারে মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে। শুনিয়ে দিলেন বেশ কিছু সাবধানী বলি, মনে করিয়ে দিলেন পুলিশকে রাজ্যের শাসকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন, তৃণমূলের কর্মীরা জানে কিভাবে চলতে হয়, আর আমরা কিন্তু বাংলা চালাই। সিপিএম বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয়। পশ্চিমবঙ্গের যে শাসক তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ তাকে দায়িত্ব দিয়েছে। রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস 98% আসনে জয়লাভ করবে। একই সঙ্গে পুলিশের প্রতি মদন মিত্রের পরামর্শ, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস শাসক দল। মদন মিত্র ঠিক কি বললেন ওই সভা থেকে পুলিশকে, শোনাব তার সেই কথা। পশ্চিমবঙ্গ পুলিশকে বলি, আপনারা বোধহয় ভুলে যান যে তৃণমূল কংগ্রেস হচ্ছে শাসক দল। কদিন আগে ঠিক পৌরসভার সামনে 50 খানা মাইক লাগিয়ে সিপিএম মিটিং করল, আপনাদের চোখে পড়ল না, আপনারা মুখ ঘুরিয়ে উল্টো দিকে তাকিয়ে হাসছেন। সব পুলিশ নয়, পুলিশের মধ্যে চর রয়েছে। শুধু এইটুকুন জেনে রাখুন, তৃণমূল যদি মনে করে যে বাংলা বাজার গরম করলে বিজেপি, কি করে বাংলা বাজার ঠান্ডা করতে হয়, তৃণমূলের কাছে সেই মন্ত্র আছে, প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ হবে। আর কংগ্রেস সিপিএম ও বিজেপিকে বদমাইশ বলে কটাক্ষ করলেন কামারহাটির এই তৃণমূল বিধায়ক। বললেন প্রয়োজনে দক্ষিণেশ্বরের গঙ্গায় প্যাক করে তর্পণ করে আসব। কংগ্রেস সিপিএম ও বিজেপিকে ঠিক কি নিদান দিলেন মদন মিত্র, শুনুন তার কথা। আর তিনও বদমাশ হয় শয়তান, একটা বিজেপি, একটা কংগ্রেস, আরেকটা সিপিএম। মনে রাখবেন, এই তিনজনকে বান্ডিলে প্যাক করে প্রয়োজনে দক্ষিণেশ্বরের গঙ্গায় কি করে তর্পণ করাতে হয়, ন্যাড়া করাতে হয়, আমরা জানি তৃণমূল কংগ্রেস থেকে। মদন মিত্র ঠিক কেন এইভাবে পুলিশকে আক্রমণ করলেন সেই ব্যাখ্যা অবশ্য দেননি বিধায়ক নিজে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অনুমান, গত কয়েকদিন আগেই বিধায়ক মদন মিত্র জানিয়েছিলেন দল দায়িত্ব দিলে তিনি বীরভূমে গিয়ে গুড় বাতাসাও খাওয়াতে রাজি আছেন। এখন তৃণমূলের অন্দরে বাড়তি গুরুত্ব আদায় করতে মদন মিত্র এমন কথা বলছেন কিনা তা অবশ্য পরিষ্কার করা হয়নি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তবে দলীয় মঞ্চ থেকে যেভাবে পুলিশকে হুঁশিয়ারি দিলেন মদন মিত্র তা এক কথায় বেনজির বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, খাস খবর।